মাসি তুমি বিশ্বাস করো মাসি, মাসি এর আমি কিচ্ছু জানি না মাসি। বিশ্বাস করবো তো কি, তোর মতো একটা বিশ্বাসঘাতক কি, যাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, নিজের মেয়ের মতো ভালোবেসেছি, আর তুই কি করলি, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কিনে নিলি। মাসি মাসি তুমি বিশ্বাস করো, এর আমি কিচ্ছু চাইনি মাসি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আদিত্য তা আমাকে বিয়ে করতে চায়। এই তোমরা, এই তোমরাই তো আমাকে জোর করে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলে। ভেবেছিলাম আমি সুখে শান্তিতে ঘর করব, কিন্তু ওরা দিনের পর দিন আমার উপরে অত্যাচার করে গেছে। আমি কাউকে কিচ্ছু জানাইনি মাসি, আমি কোন শুধু আদিত্যকে জানিয়েছি, চুপি চুপি ফোন করেছি না মাসি, তারপর শ্বশুর বাড়িতে এমন নাটক করেছিস যাতে আদিত্য গিয়ে দেখে তোর উপর অত্যাচার হচ্ছে, আর তাহা দেখে ও গলে জল হয়ে যায়। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? না মাসি, এর সব মিথ্যে কথা, সব মিথ্যে। তুই কেন এরকম করে ভাবছো মাসি? তুমি বিশ্বাস করো, আমি কোনো নাটক সাজাইনি, আমি কিচ্ছু নাটক করিনি মাসি। ওরা আমাকে দিনের পর দিন অত্যাচার করে গেছে, আমি সব মুখ বুঝে সহ্য করি। অনেক ন্যাকামো হয়েছে, আমার বয়স হয়েছে বিন্দু, এই দুনিয়াটাকে আমি অনেক রকম ভাবে দেখেছি। তোর মতো ছোট লোক ঘরে মেয়েরা যে কি চায় সেটা আমি খুব ভালো করেই জানি মাসি। তোর মতো গরিব ঘরের মেয়েরা বড় লোকদের ছেলেদের দেখলে নিজেদের কাছে টানে, তোর উদ্দেশ্য আমি জানি। এই বর্মণ পরিবার, এই বাড়ির তুই মালকিন হতে চাস না মাসি, তুমি বিশ্বাস করো এরা কি। আমারই ভুল হয়েছে, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি, আর তার ফল আমি হাতে হাতে পেয়েছি। কাল রাতে তো তুই লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলি, তাহলে দেখ নিচে না আশেপাশে কোথাও আছে। ঠিক বলেছিস, এই ওদিকটা দেখ তো, আমি দেখছি। এটা অপুর খেলনা তাই না? দেখি এটা তো অপুর সেই ফেভারিট খেলনাটা, মনে আছে সেটা? আমি আর তুই টিফিনের পয়সা বাঁচিয়ে এই খেলনাটা অপুকে কিনে দিয়েছিলাম। আমার সব মনে আছে ছোটি, সেদিন কি অপু খুব কাঁদছিল, আর আমি ঠিক তখনই ওর হাতে এটা এনে দিলাম। আর অপু, অপু খিলখিল করে হেসে উঠেছিল এই খেলনাটা দেখে। সর্দি, আমরা অপুকে আর কোনোদিনও দেখতে পারবো না তাই না? জানি না, সর্দি সর্দি তিস্তা দিকে একটা ফোন কর না রে, অপুকে দেখতে না পাই ওর গলাটা তো শুনতে পারবো, বল একটা ফোন কর না।
ঠিক বলেছিস, এটা ধর তো। হয়তো ইচ্ছে করেই ধরছে না। ঠাকুরপো, আরে বৌদি, এসো এসো এসো। আশা করি তুমি সব শুনেছ। কি ব্যাপারে বলো তো? কাল রাতে আদি সকলের সামনে যেভাবে বলল তাতে লজ্জায় আমার মাথাটা হেঁট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনলাম তো। আদিত্য নাকি তোমার সইয়ের মেয়ে ওই বিন্দুকে বিয়ে করতে চাইছে। তুমি বলো কি অনাসৃষ্টির কাণ্ড! অগ্নি সাক্ষী করে বিন্দুর মা ওই আশিসের সঙ্গে বিয়ে দিয়েছিল, আমি আর আলপনা দাঁড়িয়ে থেকে তাকে শ্বশুর বাড়িতে পাঠালাম। এখন আর এসব ভেবে কি হবে বৌদি? আমি তো শুনলাম যে আদিত্য ওই বিন্দুর শ্বশুর বাড়িতে গিয়ে ওর স্বামীর সঙ্গে হাতাহাতি মারামারি করে মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে। ঠিক আছে, নিয়ে এসছে, ভালো হয়েছে। দুদিন পরে তাকে বুঝিয়ে সুঝিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলেই হতো। এসব পাগলামি করার কোনো মানে হয়? দেখো, আদিত্য ছেলে মানুষ, এই বয়সে ছেলেদের একটু মহান হতে ইচ্ছে করে, হয়তো আদিত্যরও হয়েছে। না ঠাকুরপো, ওসব মহান টহান আমি কিছু বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, ওই বিবাহিত মেয়েকে যদি আদি বিয়ে করে তাহলে আমাদের বর্মন পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। বৌদি, এসব পরিবারের মান সম্মান টম্মান নিয়ে আমরাই ভাবতাম। আজকালকার ছেলে মেয়েদের কাছে এসবের কোনো দাম নেই। ঠাকুরপো, এই তুমি কি বলছো ঠাকুরপো? তুমি হলে এ বাড়ির কর্তা, তুমি যদি না 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 ঠাকুরপো, যেমন করি হোক এই বিয়ে তোমাকে আটকাতেই হবে। না ঠাকুরপো, যেমন করি হোক এই বিয়ে তোমাকে আটকাতেই হবে। আমি আর কি করে আটকাবো বৌদি? আদিত্য তো এখন কোম্পানির মালিক, ও আর সিদ্ধার্থ মিলে বাড়িটাকে চালাচ্ছে। আমার কি করার থাকতে পারে বলো? ঠাকুরপো, এই তুমি কি বলছো? এই বিপদের দিনে তুমি যদি আমাকে উদ্ধার না করো আমি তাহলে কার কাছে যাবো ঠাকুরপো? চোখের সামনে এই অনাসৃষ্টি দেখলে আমার তো মৃত্যু হবে ঠাকুরপো। শান্ত বৌদি, একটু শান্ত। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি দেখি ভেবে যে কি করতে পারি। ঠাকুরপো ঠাকুরপো, তুমি আমাকে ভরসা দিচ্ছ তো? ভরসা দিচ্ছি কি না জানি না বৌদি, তবে আমি আমি চেষ্টা করে দেখব। দেখো ঠাকুরপো, দেখো, আমার তো আর কেউ নেই। তুমি দেখো, আদিত্য সিদ্ধান্তে বৌদি তো পুরো বিপর্যস্ত হয়ে গেছে। এই সুযোগ, এই সুযোগে যদি বৌদির বিশ্বাসটা অর্জন করা যায় তাহলে জগতের ছেলের সঙ্গে নিশির বিয়েটা আর কেউ আটকাতে পারবে না, কেউ না। রোহিণী, রোহিণী, ফাইন, উপস, বিজি,
ঠিক আছে ক্যারি অন, আমি পরে আসছি। আরে না না, আরে আমি এমন কিছু ব্যস্ত নয়, কালকে প্রেজেন্টেশন আছে তো। তুই ফাইলটা ফাইনালি একবার জাস্ট চেক করে নিচ্ছিস। তাহলে আমার ফাইলটা একটু চেক করে দে। মানে মানে আমাদের নতুন বেবি কেয়ার প্রোডাক্টগুলো যে লঞ্চ করছি তার জন্য অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস হয়েছে, একটু চেক কর, আমার ওপিনিয়ন চাই। এর আগে তো কখনো আমাকে এর আগে আমি কখনো অফিসের কাজ বাড়িতে এনেছি? সে তো তিস্তা আসার পর। তিস্তার অ্যাবসেন্সটা খুব বেশি করে ফিল করছিস তো? ট্রু। আসলে আমরা আমাদের কি হয় জানিস তো, অনেকদিন সাহায্য পেতে পেতে একটা অভ্যাস তৈরি হয়। অভ্যাস যেমন তৈরি হয় আবার বদলেও যায়। ডোন্ট ইউ ওয়ারি, ফাইলটা চেক কর। বাড়ির পরিবেশটাও হঠাৎ কিরম বদলে গেল, তাই না? আমার জন্য বিন্দুকে বিয়ে করবার সিদ্ধান্তটা বাড়িতে জানানোতে বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করব, এই যে তুই বিন্দুকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছিস, তুই কি মেয়েটার উপর দয়া করছিস? করুণা করছিস বিন্দুর উপর? নাকি মেয়েটার কোনো থাকার জায়গা নেই, কোনো আশ্রয় নেই, যাবার জায়গা নেই, তাই আই লাভ হার। আমি বিন্দুকে ভালোবাসি। তোকে আমি কি করে বোঝাবো, আগে কোনো মেয়ের জন্য আমার এরকম হয়নি, কখনো মনে হয়নি যে তার সঙ্গে আমি আমার গোটা জীবনটা, ইউ নো হোয়াট আই মিন। বিন্দু যদি একটু বুঝত। হোয়াট, হাসছিস কেন, কি হয়েছে? কাম অন আদি, আমি আমি জাস্ট এই তিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে তুই কবে এই কথাটা আমার কাছে এসে বল। ইউ হ্যাভ ডান একদম ঠিক করেছিস। আর কেউ তোর সঙ্গে থাকুক বা না থাকুক, রোহিণী আছে। পাক্কা? পাক্কা। জানিস তো, মানে আমি বিশ্বাস করি যে ভালোবাসা কোনোদিন মরে না। আমিও ভালোবেসে বিয়ে করেছিলাম, বিয়েটা ভেঙে গেছে। বিশ্বাস কর, ভালোবাসার প্রতি আমার বিশ্বাস কিন্তু এতটুকুও কমেনি। কি বলি বলতো তোকে, থ্যাংক ইউ অল। প্লিজ আদি, ধন্যবাদ দিস না। শুধু একটাই অনুরোধ, বিন্দুকে সবসময় সুখে রাখিস। মেয়েটা এতদিন ধরে অনেক কষ্ট করেছে, অনেক অনেক চোখের জল বার করেছে তোর কারণে, আমার আদির কারণে। যেন ওর চোখ থেকে এক ফোঁটা জলও না বেরোয়। এদিকে থাক।
হয়েছে। ভালোবাসার কথা আদিত্যকে জানাইনি, আপনি তো বলতেন। আমি আপনাকে খুব জানাই, খুব বিরক্ত করি, আমি আর আপনাকে বিরক্ত করব না। আমি জানি আমি চলে গেলে আপনি খুব আনন্দ পাবেন, খুব আনন্দ পাবেন। স্বপ্নেও ভাবতে পারিনি আদিত্য তো আমাকে বিয়ে করতে চায়। এই তোমরা, এই তোমরাই তো আমাকে জোর করে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলে। ভেবেছিলাম আমি সুখে শান্তিতে ঘর করব, কিন্তু ওরা দিনের পর দিন আমার উপরে অত্যাচার করে গেছে। মুখ বুঝে সব কিছু সহ্য করবি, আর শ্বশুর বাড়ির লোকজনেরা দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়াতেই থাকবে। বল, কেন প্রতিবাদ করিসনি তুই? বল। খুব তো শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলি, এখনো কুমারীও নয়, আবার আবার বিবাহিতও নয়। ওর ওর পরিচয়টা কি হবে? সব কিছু জানার পর কে বিন্দুকে বিয়ে করবে? আমি তোমাদের সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি বিন্দুকে বিয়ে করব। আমি যদি নিষ্ঠাবান বিধবা হই, তাহলে এখানে দাঁড়িয়ে তোকে আমি অভিশাপ দিচ্ছি, একদিন না একদিন এই পাপের ফল তুই হাতে নাতে পাবি। আমার অপরাধটা কোথায় সেটাই তো আমি জানি না। আমি কোনো দিন চাইনি আদিত্যর সঙ্গে আমার বিয়ে হোক। আমি কোনোদিন মুখ ফুটে আমার ভালোবাসার কথা আদিত্যকে জানাইনি, কোনোদিন না। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এই বর্মন বাড়ির আমি বউ হব। আমি শুধু একটু শান্তি চেয়েছি, সেটাই কি আমার খুব বড় অপরাধ? আমার খুব বড় ছাওয়া হয়ে গিয়েছিল। আমি জানি না, আমি জানি না এখন আমি কী করব। আমি জানি না আমার এখন কি করা উচিত, আমি জানি না। অপুর তো বেশিরভাগ জামা কাপড়ই ও বাড়িতে রয়ে গেছে, দেখি কাল একবার বেরিয়ে ওর কিছু জামা কাপড় কিনে আনতে হবে। সামনে শীত আসছে, ছেলেটা কিন্তু গরম জলটা এখনো দিয়ে গেল না তো। এরা সে কখন বললাম ঝোলটা এলে অপুকে দুধ খাইয়ে ঘুম পাড়াবো আমি? আশ্চর্য, দেখি একবার রুম সার্ভিসে ফোন করে। এতক্ষণে জলটা আনার সময় হলো আপনাদের, আসুন দরজাটা খোলাই আছে। তিস্তা মুখার্জী।